বস, এই পার্সেলটা আমি আগে তাকে পেমেন্ট করতে বলছিলাম, কিন্তু পেমেন্ট না করে এটা নিয়ে ভাই চিড়ে ফেলছে। এখন এটা ভিতরে সমস্যা বাজছে, পার্সেলটা ছিঁড়া, এখন সে রিটার্ন করতে যাচ্ছে। আরে ভাই কি বলে দেখেন। আসসালামু আলাইকুম। দারাজের বরাবরে আমরা দারাজের ই করি, সাপোর্ট করি, দারাজকে লিড করি। তো যাই হোক, আমি দারাজের উপরে আস্থাভাজন ছিলাম সবসময়। তো হঠাৎ করে এই মালটা আমি আমার স্যামসাং ব্র্যান্ডের একটা মালের জন্য অর্ডার করছিলাম, ওইটা 22,000 টাকায় কিনছি। তো আমি যখন দারাজে ঢুকলাম, এক জায়গায় দেখলাম যে 2200 টাকা, আর এক জায়গায় দেখছি আপনার 500 টাকা। তখন চিন্তা করলাম যে 500 এবং 2200 টাকার মধ্যে বিশাল একটা ডিফারেন্স। তো তখন আমি এই মালটা অর্ডার করছি, অর্ডার করার পথে আমার মনে একটু ডাউট ফিল করছে। তো এই দারাজের থেকে বা এই কুরিয়ার থেকে ভাই আসার পরে, ঠিক আছে, আমি সে খুলতে চায় না, আমি তাকে অনেক রিকোয়েস্ট এবং আমি এক কথায় বলতে গেলে ভয় পেয়েছি দেখাই, তারে বলছি যে ওপেন দিস ইয়োর প্রোডাক্ট অ্যান্ড ওপেন দিস ইয়োর পার্সেল। তারপর সে এটা খুলছে, খোলার সাথে সাথে দেখি যে এই যে সেরা দারাজের প্রোডাক্ট, এই যে ছেঁড়া, আমি তাকে টাকা পেমেন্ট করি নাই, ঠিক আছে। টাকা পেমেন্ট করার আগে জোর জবরদস্তভাবে তার হাতে আমি যে খোলাইছি, হ্যাঁ, বিকজ আই এম এ অনেস্ট ম্যান, ঠিক আছে। এই জন্য আমি দারাজ দোরাজ জাস্ট নট এ ফাক, হ্যাঁ, হোকা মারার সময় নেই। এই জন্য আমি এটা ই করছি, তারাতে খোলাইছি এই ছেঁড়া ছেঁড়া মাল আমি নেব না। তোমরা দারাজ থেকে আমার কোন বাল ফালাইতে পারো? ইউ আর বাস। আর এই মালটার টাকাও দিব না, কিছু দিব না, মাল ফেরত দিয়ে দিলাম। এখন তোমার কোন বাল হালাবে হালাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দারাজ থেকে বলছিলাম, দারাজে আপনার 519 টাকার একটি অর্ডার। হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্যান্সেল করছি। ওই দারাজ থেকে আমার আমার সাথে প্রতারণা করছে। এটা হচ্ছে ওই যে প্রোডাক্টটা পাঠাইছে, ওইটা আমি ডাউট লাগছে, মানে যখন অর্ডার দিয়েছি তখন ডাউট লাগছে। ডাউট লাগছে এই জন্য যে আমি যে ব্র্যান্ডের ঘড়িটা ইউজ করি ওইটা আমি কিনছি 22,000 টাকায়। তো ওইটা আমি যে ওইটার একটু রং চেঞ্জের জন্য আমি একটা অর্ডার করছি। তো দেখলাম যে ওইটা আরেক জায়গায় 2200 টাকা, আপনাদের এখানে 519 টাকা। তো অর্ডার করার পরে ওইটা নিয়ে আসতে আমি এক মাস প্রায় ওয়েট করছি আপনাদের জন্য। যাই হোক, কয়েকদিন ওয়েট করার পরে নিয়ে আসছে। তো আনার পরে আমি ওই যে ছেলেটা নিয়ে আসছে আপনাদের প্রতিনিধি, ওরে বসে যেটা খোলো, তখন ও বসে বস আপনার জিনিস আপনি খুলবেন, এটা আমি খুলতে পারবো না, আপনি আমার টাকা দেন। আমি আমি তো টাকা দিতে পারবো না, তুমি আগে খোলো। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করছি যে খোল, ঠিক আছে, মাল মাল যদি পুরানায় গুরানায় সমস্যা নাই, কিন্তু মাল ফেরা হইলে তো ওই টাকা তো পাবি না, তো দারাজের নামে মামলা করবো। তারপরে ও খুলছে, খোলার পর দেখি আপনার বেড়ে ছেঁড়া। আমি ফেরত দিছি, আবার ও নিতে চায় না, ও কয় আমি নিমু না। আমি কই শালা তুই নিবি, তোর বাপে নেবে, তুই এখন নিতে হইলে কি করা লাগবে? এরপর কয় ভাই তাহলে আমার একটা কাজ করেন, আমার একটু ভিডিও স্টেটমেন্ট দেন। এরপর ও ক্যামেরা ধরছে, ক্যামেরার সামনে আমি আমার স্টেটমেন্ট দিছি যে দারাজ ইজ এ ব্যাড ব্যাড অ্যাপ অ্যান্ড দারাজ ইজ এ ব্যাড সার্ভিস, নট এ গুড সার্ভিস, হ্যাঁ, জাস্ট এ ফলস সার্ভিস। এরকম আমি স্টেটমেন্ট দিয়ে দিছি এবং আমার ওই যে পণ্যটার এ টু যে সকল ভিডিও ফেরা না ফেরা কি কারণে আমি ওটা ফেরত দিলাম। ওইটা পুরোনো সমস্যা হইতো না, ছোট হইলেও সমস্যা হইতো না, কিন্তু আমার একটা মাল দিছে ছেঁড়া। আমি নতুন প্যাকেট খুলেই দেই ছেঁড়া। এখন আমি ওই মালের দাম তো 1 টাকাও নাই, 1 টাকার মাল, ঠিক আছে, আমি কেন 519 টাকা কেন? বাট হোয়াই? মানে ইজ এ ক্রাইসিস ইন মাই লাইফ, হ্যাঁ, নট এ ব্যাড মানি, নট এ নাইট মানি, জাস্ট এ হোয়াইট মানি। আমার তো অন্ধকার মানি না, আমার তো ব্ল্যাক মানি না। আমি কাউকে ভয় পাই না, কেন? আই এম এ অনেস্ট ম্যান এন্ড অনেস্ট অফিসার। আমি অবশ্যই, ওরা আমাকে মাল দিচ্ছে, আমার কথা হয়েছে ছোট হোক বড় হোক,
পুরনো, নো প্রবলেম। কিন্তু মালটা আমার প্যাকেট খোলার আগেই, মানে প্যাকেট আমি খুলিনি, কারণ আমার ডাউট লাগছে যে যেই মালটা 22,000 টাকায় কিনছি সেটার বেলটা তো আর 500 টাকা হইবে না, সেটার বেল নর্মালি 3,000 টাকা হইবে। হ্যাঁ, কিন্তু এখানে দেশে যাই ওকে মাইনে নিছে, তা সমস্যা নাই, ডুপ্লিকেট হইলেও সমস্যা নাই, নো প্রবলেম। কিন্তু একটা মাল যদি ছেঁড়া থাকে, স্টেটমেন্ট অফ এ মানে ত্রুটি, তো সেক্ষেত্রে আমি আপনাদের মাল এক্সেপ্ট করি নাই, ওরে টাকাও দি নাই। ঠিক আছে, ও আমার সাথে অনেক বলছে যে বস ইন মাই জব, হ্যাঁ তুমি আমার ক্ষতি করো না, এটা আমার জব। আমি বলছি ইওর জব আর মাই ক্রেডিট, হ্যাঁ দুটো কখনো এক হবে না, তোমার জব তুমি বাঁচাও, আমি আমার ক্রেডিট বাঁচে, আমি কি তোমার ছেঁড়া মাল নিয়ে আমি তোমার জব উদ্ধার করব, নো, আমি জাস্ট ইওর প্রোডাক্ট ব্যাক। আচ্ছা ঠিক আছে, আমি এটা আমাদের কোম্পানিতে জানিয়ে দিব, আর আপনার আবার লাগলে আপনি নতুন করে একটু অর্ডার করে দিবেন, আশা করছি এবার আর এরকম হবে না। ঠিক আছে ঠিক আছে, আমাকে ছেঁড়া মালটা, ঠিক আছে আমি লিখে রাখছি, আপনি 100 বার আরো যদি লাগে আপনি আমাকে 10 বার ফোন দেবেন। হ্যাঁ জি, আপনাকে জানানো হবে, আপনি আমাকে 10 বার ফোন দেবেন, কারণ এইভাবে যদি চলে দারাজ একটা প্রতিষ্ঠিত অ্যাপ এবং প্রতিষ্ঠিত কোম্পানি, হ্যাঁ তো সেখানে যদি এরকমই সিনকেট করে কিছু অসাধু ছোট ব্যবসায়ী বা কিছু অসাধু রেজিস্টার যারা রেজিস্ট্রেশন করছে দারাজে, ওরা ওদের মন মতন জানা হা এই যে দিয়ে দেবে, এটা মানিয়ে নেওয়া যাবে না, ব্যাপারটা বুঝছেন? আমি তো মামলাই করতে চেয়েছিলাম যে দারাজে আমি তো অপেক্ষা করছি, ও আমার বলছে বস আপনার কিন্তু একটা ফোন আসবে, আপনি একটু সেখানে কথা বলবেন, আমি শুধু আপনার ফোনের অপেক্ষায় ছিলাম যে কবে আমাকে ফোন দিবে আর কবে আমি তাদেরকে অথরিটি যারা আছে তাদেরকে আমি ব্যাপারটা বলবো। হ্যাঁ আপনি ফোন না দিলে তো আমি দারাজের নামে মামলা করে দিতাম। আচ্ছা আমি এটা কমপ্লেইন্টটা লিখে রাখছি, তো এরপর আপনাকে জানানো হবে। আমি জানি আমার মামলায় আপনাদের দারাজের কিছু হবে না, আপনারা দারাজ কোম্পানি অনেক বিগ, তো আমি জানি কিছু হবে না, কিন্তু দারাজ কোম্পানি বিতাড়িত হবে, মানে প্রশংসার মানে একটা প্রশ্নের সম্মুখীন হবে আমার একটা মামলা দ্বারা, ব্যাপারটা বলছেন? জি জি অবশ্যই। আচ্ছা হয়তো কোনো একটা কারণে ভুল হয়ে যেতে পারে, আমি এটা জানিয়ে দিব, সমস্যা নেই। আর এজন্য আমার ছেঁড়া মাল দেবে ভাই, আমি সারা একবারে প্রায় 15 দিন পর্যন্ত ওয়েট করছি, আমাকে দারাজ থেকে টাইম দেওয়া হয়েছে, এবং টাইম থেকেও আমি আমাকে টাইম দেওয়া হয়েছে 17 তারিখ আমি মালটা পাবো, সেখানে আমি মালটা পাইছি আপনার মেবি আরো 3-4 দিন 5 দিন এরকমের লং টাইম ওয়েট কইরা, কিন্তু মালটা পাইছি এমন একটা মাল মানে ছেঁড়া। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এটা লিখে রাখছি, তো আমি এরপর অবশ্যই আপনাকে কোন একটা স্টেপ জানিয়ে দেওয়া হবে। আমি ওই ছেলেটার কাছে স্টেট ফরওয়ার্ড এ সাক্ষাৎকারও দিয়ে দিছি, ভিডিও সাক্ষাৎকার আমি দারাজের বকাও দিছি। হ্যাঁ জি জি, সেটা আমি পাঠিয়ে দেব তার কাছে। ঠিক আছে, ওর কাছ থেকে ভিডিও নিয়েন, সমস্যা নাই, আমি বলছি ফাক ইউর দারাজ অ্যাপ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি তো জানিয়ে দিচ্ছি, এরপরে অবশ্যই আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে স্টেপ নিলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা, আপনি তখন একটু নিয়ে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।